যে সাংস্কৃতিক পরিবেশনায় বলিষ্ঠ জীবনবোধ, জীবন দর্শন ও সমাজের বাস্তব দৃষ্টিভঙ্গির পরিচয় মেলে সেটাই নাটক। বিশ্বের এই রঙ্গমঞ্চে অন্যান্য বিষয়গুলির মতন নাটকেরও একটা বিশেষ দিন থাকে। সোমবার হলো সেই দিন, বিশ্ব নাট্য দিবস। পদযাত্রা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিন রাজ্যেও পালিত হয় বিশ্ব নাট্য দিবস। রাজ্যের সাংস্কৃতিক সংগঠন শিল্পতীর্থ এই অনুষ্ঠানের আয়োজন করে। সোমবার আন্তর্জাতিক নাট্য দিবস রাজ্যেও যথাযথভাবে পালিত হলো এই দিনটি। এই উপলক্ষে নাট্যশিল্পীদের নিয়ে রাজধানীতে এক পদযাত্রার আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন শিল্পতীর্থ। বিকেলে প্যারাডাইস চমুনী থেকে শুরু হয় এই পদযাত্রা। পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট নাট্যশিল্পীরা। এই প্রসঙ্গে সাংস্কৃতিক সংগঠন শিল্পতীর্থের সভাপতি কার্তিক বণিক জানান, এই দিনে বিশ্বের বিভিন্ন শহরে শান্তি, মৈত্রী ও সৌভ্রাতৃত্বের বার্তা নিয়ে নাট্যশিল্পীরা রাস্তায় নামেন। আমরাও একই বার্তা নিয়ে পদযাত্রায় সামিল হলাম। আজ বিশ্ব নাট্য দিবস। এই দিবসের অন্যতম যে তাৎপর্য, সে হচ্ছে সমস্ত নাট্যজনরা এই দিনে বিশ্বব্যাপী রাস্তায় নেমে মিলিত হচ্ছেন শান্তির বার্তা নিয়ে, সৌভ্রাতৃত্বের বার্তা নিয়ে, মিলনের বার্তা নিয়ে। প্রতি বছর আমরা এখানে এই বিশ্ব নাট্য দিবসে পদযাত্রায় মিলিত হয়ে আমরা একথাই বলতে চাই যে নাটক তো শুধু বিনোদনের জন্য নয়, নাটক হচ্ছে এক অন্যতম মাধ্যম যার মধ্য দিয়ে আমরা আমাদের এই নাট্যজনের মধ্য দিয়ে আমরা সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিতে চাই। প্যারাডাইস চমুনী থেকে শুরু হয়ে পদযাত্রাটি বিভিন্ন পদ পরিক্রমা করে রবীন্দ্র ভবনের সামনে এসে সমাপ্ত হয়। সেখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর দেবেন্দ্র রাজ অঙ্কুর। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য প্রয়াসের সভাপতি বিভু ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানের উদয়পুরের নাট্যশিল্পী শুভব্রত চক্রবর্তীকে নাট্য প্রতিভা সম্মাননা প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।